নমস্কার, আমার বাগানের একটি সম্পূর্ণ নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকে আমরা শীতকালের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ফুল এই ভিডিওটির মাধ্যমে দেখে নেব, যে ফুলগুলোকে আমি আমার বাগানে বড় করছি। আমি প্রত্যেকটি ফুল দেখানোর সাথে সাথে স্ক্রিনে সেই ফুলটির নাম দিয়ে দিচ্ছি। যদি আপনার বাগানে সেই ফুলটি না থেকে থাকে, তাহলে আপনি সামনের বছর সেই ফুলটি অবশ্যই আপনার বাগানে লাগাবেন। আর যদি এবছরই লাগাতে চান, তাহলে তো এখন আর লাগানোর সময় নেই, তাই নার্সারি থেকে আপনারা ফুলসহ এরকম গাছ নিয়ে এসে বাড়িতে সাজাতে পারেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর আপনি যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল অপশান সিলেক্ট করে রাখুন। তাহলে আমি কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করলে আপনি তার নোটিফিকেশনটি পেয়ে যাবেন এবং সেটি সবার আগে দেখে নিতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথম যে ফুলগুলি দেখাচ্ছি, এগুলো গ্ল্যাডিওলাস ফুল। এইগুলো বাল্ব বা কন্দ থেকে চারা তৈরি করা হয়। আমি এবছর 11টি বাল্ব আমার বাগানে বসিয়েছিলাম, কিন্তু সেই 11টি বাল্ব থেকে আমি মাত্র 2টি রং পেয়েছি। হলুদ রংটি দেখালাম, আর একটি হচ্ছে এই সাদা রং। এছাড়াও এর অনেকগুলো ভ্যারাইটি পাওয়া যায়। আমি চেষ্টা করব আগামী বছর সেইগুলি আমার বাগানে রাখার। এইগুলি ক্যালেন্ডুলা ফুল। এই ক্যালেন্ডুলা গাছগুলোকে কিভাবে বড় করেছি তার একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। এই ক্যালেন্ডুলা ফুল গাছগুলোতে দেখুন কত সুন্দর ফুল হয়েছে, কিন্তু কিছুদিন আগেই 2-3 দিনের বৃষ্টিতে গাছগুলি সব হেলে গিয়েছিল। আমি সেগুলোকে আবার সোজা করানোর চেষ্টা করেছি। এই গাছের একটি ঔষধি গুণ রয়েছে। ছোটবেলা থেকেই একটি শীতকালীন ক্রিমের বিজ্ঞাপনে এই ফুল গাছটির নাম আমরা শুনে আসি, আপনিও শুনে থাকতে পারেন। আমার বাগানে প্রচুর প্রচুর ক্যালেন্ডুলা ফুল ফুটেছে। এইগুলি অ্যান্টেরিনাম। আমি আমার বাগানে এবছর 5টি অ্যান্টেরিনাম লাগিয়েছিলাম। সেখান থেকে আমি 4 রঙের ফুল পাচ্ছি। গাছগুলো দেখুন কেমন গোল গোল হয় এবং খুব সুন্দর ফুল হয়। ফুল কেবল আসছে, সারা গাছ ভরে থাকবে। এই একটি কালার, খুবই সুন্দর ফুলগুলো। যখন সম্পূর্ণ গাছে ফুল আসবে খুবই সুন্দর লাগবে। এগুলি ডায়ান্থাস, আবার কেউ এগুলোকে বেবি ডল বলেও ডাকেন। খুবই সুন্দর দেখতে ঘাস জাতীয় এই উদ্ভিদগুলি, প্রচুর প্রচুর ফুল হয় দেখতেই পাচ্ছেন। মূলত শীতকালে প্রচুর ফুল হলেও এই গাছটি বহু বর্ষজীবী উদ্ভিদ। একবার ফুল হয়ে গেলে ফুলগুলোকে কেটে দিলে এই গাছগুলি আবার বড় হয় এবং এগুলোকে সারা বছর রাখা সম্ভব। আমরা অনেক দিন অবধি এই গাছগুলো থেকে ফুল পাই। দেখুন আমার টবের গাছগুলি কত সুন্দর লাগছে। এটি গ্যাজেনিয়া ফুল। আমার খুব প্রিয় একটি ফুল হলো এই গ্যাজেনিয়া। এর অনেকগুলো রং বা ভ্যারাইটি পাওয়া যায়। দেখুন আর একটি ছোট্ট কুড়ি, খুবই সুন্দর ফুলটি। টবের আরেকটি গাছ দেখুন কত সুন্দর হয়েছে গাছটি। আশা করি এই গাছ থেকে প্রচুর প্রচুর ফুল পাব। এই গ্যাজেনিয়া ফুল একটু দেরি করে, অর্থাৎ শীতের শেষের দিকেই বেশি ফুল দেয়। টবে 2টি গাছ লাগানো আছে, আর এই গাছগুলি মাটিতে লাগানো আছে। মাটির গাছগুলোও খুব সুন্দর স্বাস্থ্য হয়েছে।
প্রত্যেকটা গাছেই কুড়ি এসছে, আশা করি প্রচুর ফুল পাবো। প্রজাপতির মতো দেখতে এই ফুলগুলি হলো প্যান্সি। দূর থেকে দেখলে মনে হবে যে গাছে প্রজাপতি বসে আছে। খুবই সুন্দর এই ফুলগুলি। মাটিতে রাখলে যতটা সুন্দর লাগে, এই গাছগুলিকে হ্যাঙ্গিং বাস্কেটে রাখলে আরও সুন্দর লাগে। গাছগুলোতে সবে ফুল আসছে, কিছুদিন বাদে গাছগুলি ফুলে ভরে যাবে। খুব ছোট ছোট গাছগুলি হয় এবং ছোট ছোট নানান রঙের ফুল হয়। এই যে সুন্দর সুন্দর ফুলগুলি দেখছেন, এগুলি হলো অ্যাস্টার। আমার দুটি অ্যাস্টার গাছে মাত্র ফুল এসেছে, খুবই সুন্দর। এরও অনেক রং পাওয়া যায়। আমার যে দুটি গাছে ফুল ফুটেছে, দুটি গাছই একই রঙের ফুল এসেছে। এই যে এই গাছগুলি মাটিতে লাগানো আছে, আমি দু একটি দেখাচ্ছি। অনেকগুলি গাছ মাটিতে লাগানো আছে। এইগুলি পিটুনিয়া। দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল ফুটেছে। আমার এই পিটুনিয়াগুলি হলো ডবল পাপড়ির পিটুনিয়া। অনেকে বলে থাকেন যে এই ডবল পাপড়ির পিটুনিয়াতে খুব কম ফুল হয়, কিন্তু আমার গাছটি খুব ভালো করে খেয়াল করুন, কত কুড়ি আছে। গাছগুলিকে কিভাবে যত্ন করেছি তার উপর একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। দেখুন, হ্যাঙ্গিং বাস্কেটে যে পিটুনিয়াগুলো ঝুলছে, সবগুলিতেই একই রঙের ফুল ফুটেছে। ফুলের সাইজ দেখেছেন কত বড় এবং কত সুন্দর। শীতকালীন মরশুমি ফুলের উপর অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। সেই ভিডিওগুলির লিঙ্ক আমি এই ভিডিওটির ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব, প্রয়োজন মনে করলে দেখে নেবেন। হ্যাঙ্গিং করার জন্য এই বাস্কেটগুলিতে কোকোপিট দিয়ে পিটুনিয়া গাছগুলি লাগিয়েছি। সম্পূর্ণ নতুন একটি ভিডিও তৈরি করছি। এই পিটুনিয়াগুলো দেখুন মাটিতে লাগানো আছে, কত সুন্দর, খুবই সুন্দর। শীতকালীন মরশুমি ফুলের খুবই গুরুত্বপূর্ণ একটি ফুল হলো এই পিটুনিয়া। পিটুনিয়া ফুল অনেক দিন পর্যন্ত থাকে এবং এর অনেক রকম রং পাওয়া যায়। পিটুনিয়া ফুল গাছ দিয়ে শীতকালীন মরশুমি ফুলের বাগানটিকে খুব সুন্দর করে সাজানো যায়। এইগুলি হলো জারবেরা ফুলের গাছ। বর্তমানে বিশ্বব্যাপী খুবই জনপ্রিয় একটি ফুল হলো এই জারবেরা। এটি সারা বছর ধরে ফুল দেয়। এই শীতের শেষ থেকে এর ফুলের সংখ্যাটা বাড়তে থাকে। আমি গাছগুলোকে রিপোর্ট করার পর ফুল পাচ্ছি। কিভাবে জারবেরা গাছকে রিপোর্ট করতে হয় তার একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। এছাড়াও সম্পূর্ণ আপডেট দিয়ে একটি ভিডিও আমি তৈরি করছি, সেটি শীঘ্রই আপনাদের সাথে তুলে ধরব। দেখুন কত সুন্দর ফুল ফুটেছে আমার এই জারবেরা গাছগুলিতে। আপনারা চাইলে এই জারবেরা গাছ বাড়িতে বসাতে পারেন। এইগুলি কসমস। এরও অনেকগুলো কালার পাওয়া যায়। একসাথে অনেকগুলো গাছ লাগানো সম্ভব। খুব সহজেই বড় করা যায় এবং ফুলগুলো দেখতে বেশ লাগে। শীতের বাগানে যে গাছ না থাকলে বাগানটি অসম্পূর্ণ, সেটি হলো এই ডালিয়া ফুল। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, নটা ফুল এই গাছে ফুটে আছে এখন, এবং ওইখানে আরেকটি ফুল ছিল আমি কেটে দিয়েছি। ডালিয়া গাছগুলিতে খুবই সুন্দর ফুল এসেছে এবং বেশিরভাগ গাছেই কুড়ি আসছে। আমার এবার 51টি ডালিয়া গাছ লাগিয়েছি, সেই গাছগুলিতে ফুল আসলে ওভারভিউ করে দেখাবো। এগুলি চন্দ্রমল্লিকা ফুলের গাছ। আমার বাগানে বেশ কয়েকটি চন্দ্রমল্লিকা ফুল গাছ আছে। অনেক ফুল এসেছিল, কিন্তু খুব দুঃখের বিষয় কয়েকদিন আগে নিম্নচাপ হলো এবং সেই বৃষ্টিতে প্রচুর ফুল নষ্ট হয়ে গিয়েছে। এই গাছটি সবে ফুল ফোটা শুরু হয়েছে। এই গাছটির প্রচুর ক্ষতি হয়েছে বৃষ্টিতে। এই গাছটিতে দেখেছেন কত ফুল আসছে, প্রচুর প্রচুর ফুল আসছে।
একটু দেরি করে আসছে বলে ফুলগুলোকে দেখাতে পাচ্ছি। ফুলটিও খুব সুন্দর, আমি এর মধ্যে বেশ কয়েকটি গাছ রেখে দেব আগামী বছরের জন্য। এইগুলি ইনকা গাঁদা, আমি গাঁদা ফুলের উপর সম্পূর্ণ একটি আলাদা ভিডিও করে দেখাবো আমার বাগানে কি কি গাঁদা আছে। দেখতে পাচ্ছেন গাছগুলি বৃষ্টিতে কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার বাগানের কয়েকটি ফুল নামসহ তুলে ধরলাম, এছাড়াও প্রত্যেকটি ফুল গাছের উপর আলাদা আলাদা সম্পূর্ণ ভিডিও খুব শীঘ্রই আমি আপনাদের সাথে শেয়ার করব। তাই এখনও যদি আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর সময়ের অভাবে যদি আপনি শীতকালীন কোনো গাছ না লাগিয়ে থাকেন তাহলে যে গাছটি পছন্দ হলো সেই রকম গাছ নার্সারি থেকে নিয়ে এসে বাড়িটাকে সাজাতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।